তোমার সঙ্গে যখন আমার সম্পর্ক তৈরি হয়েছিল সে কথাটা আমি কখনোই কোজাগরীকে বলিনি, কারণ ওটা আমার জীবনের অতীত অধ্যায়। আমার আমি সেই অধ্যায়ে কখনোই মোহনপুর নিয়ে কোজাগরীর সঙ্গে আমার কখনো কোনো আলোচনা হয়নি, কারণ তোমার সঙ্গে আমার সম্পর্ক বন্ধ হয়ে যাওয়ার পরই আমি কোজাগরীকে বিয়ে করেছি। সুতরাং কোজাগরী আমার জীবনের আসার আগের অধ্যায় এটা। আর তারপর বিয়ের পর কোজাগরীর সঙ্গে আমার কথা বলার কোনো রকম সুযোগ হয়নি, দরকারও পড়েনি। কিন্তু আজ কোজাগরী জানে যে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল এবং সেটা নানা কারণে পরিণতি পায়নি। দেখুন, আমি পুরনো কথা শুনতে চাই না, পুরনো কথা আমি এটা নিয়ে আলোচনাও করতে চাই না। আমিও চাই না। দেখো, আমাদের আমার সঙ্গে যখন তোমার পরিচয় হয়েছিল, আলাপ ছিল, সেটা পুরনো কথা হতে পারে, কিন্তু সেই পুরনো কথার সূত্র ধরে কেউ কেউ নতুন কোনো কোনো চিহ্ন খুঁজে বার করার চেষ্টা করছে। আমি জানি তোমার সঙ্গে যখন আমার সম্পর্ক হয় তখন তো তুমি বিধবা ছিলে এবং তুমি বলেছিলে যে এই সম্পর্কটা কোনো পরিণতি নেই, তুমি দেখতে পাচ্ছ তোমার পরিবার মানবে না। আমার পরিবারও মানত না, কিন্তু আমি কিন্তু এগোতে চেয়েছিলাম যদি তুমি এগোতে চাইতে, কিন্তু তুমি এগোতে চাওনি। এই কথাগুলো কেন বলছেন আপনি আমাকে? কেন এতগুলো কথা আমাকে শুনতে হবে? আমি শুনতে চাই না এগুলো, আমি বিড়ম্বনার মধ্যে পড়তেও চাই না। আমি আমি বাড়ি চলে যাব। যেতেই পারো, কিন্তু তুমি চলে গেলেই তো তোমার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো চলে যাবে না, প্রশ্নগুলো এখানে থাকবে এবং সেগুলো আমাকে বিলম্বিত করবে এবং একই সঙ্গে সঙ্গে কোজাগরীকে খুব অশান্তির মধ্যে রাখবে। আমি কি প্রশ্নের কথা বলছেন? আমি বুঝতে পারছি না, আমি কি প্রশ্ন রাখলাম? তুমি কোনো প্রশ্ন রাখোনি, তুমি কোনো উত্তরও দাওনি। সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, সেটা তোমার চয়েস হতে পারে, কিন্তু এই প্রশ্নের সঙ্গে যদি আমার কোনো ভূমিকা জড়িয়ে থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর তোমার দেওয়া উচিত। আমি তো আপনাকে কখনো কোথাও জড়াইনি। আপনার সঙ্গে যে আমার কখনো সম্পর্ক ছিল সে কথাও আমি কাউকে বলিনি। বললে বরঞ্চ সহজ হতো। যাক, তুমি যখন বলনি আমি কিন্তু কোজাগরীকে বলেছি যে বিয়েটা আমার সঙ্গে হতে পারলো না সেই বিয়েটাই তুমি অন্য কারোর সঙ্গে করলে। ঠিক আছে, তোমার সন্তান এলো, কিন্তু তুমি কেন কাকে বিয়ে করেছো এই নামটা বলছো না কেন? কে মানুষটা? এখান থেকেই তো প্রশ্ন উঠছে যে কোনো রকমভাবে খিলখিলের সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে যা ওর অস্তিত্বকে নাড়িয়ে দিতে পারে?